অযত্ন অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে রংপুর ও নওগাঁর বদ্ধভূমিগুলো। এসব বদ্ধভূমিতে স্মৃতিফলক এবং সীমানা প্রাচীর না থাকায় সারা বছরই এসব বদ্ধভূমি এবং গণকবর ঝোপঝাড়ে ভরে থাকে। স্বাধীনতার 49 বছরেও প্রশাসন বদ্ধভূমি সংরক্ষণে কোনো উদ্যোগ না নেয় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। রেজাউল করিম মানিক এবং বাবুল আক্তার রানার তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সংরক্ষণের অভাবে হারাতে বসেছে রংপুরের অধিকাংশ বদ্ধভূমি। নির্দিষ্ট দু একটি দিন ছাড়া সারা বছর বদ্ধভূমিগুলো থাকে মাদকসেবীদের দখলে। এছাড়া নাম ফলক ও যুদ্ধে স্থানীয় শহীদদের নামও উল্লেখ নেই বেশিরভাগ বদ্ধভূমিতে। এ কারণে বদ্ধভূমিগুলোর ইতিহাসও জানেন না অনেকে। একটা বদ্ধভূমি ওখানে আছে, দুইজন প্রফেসর প্রফেসর কবর দেওয়া হয়েছে, আর এখানে তো 18 জন কাকে গণকবর দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাকে সংরক্ষণ করতে হলে আমার মনে হয় বদ্ধভূমিগুলোকে সরকারিভাবে আরো গুরুত্ব দেওয়া উচিত। বদ্ধভূমি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। একটা কাজ কমপ্লিট হয়েছে এবং আরো একটার কাজ কমপ্লিটের পথে, একটা কাজ ধরছে। আরো গণপূর্ত বিভাগ থেকে আরো 6টা টেন্ডার হয়েছে। অনেকগুলো কাজ হয়েছে, যেগুলো কাজ এখনো শেষ হয়নি সেগুলো শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। একই চিত্র নওগাঁও। অযত্ন আর অবহেলায় নিশ্চিহ্ন হচ্ছে নওগাঁর আতাইকুলা গ্রামের 52 শহীদের বদ্ধভূমি। 5 বছর আগে প্রধানমন্ত্রী এই বদ্ধভূমি সংরক্ষণের নির্দেশনা দিলেও আজও তা বাস্তবায়ন না হয় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। এখানে কোনো সংস্কারের কোনো ব্যবস্থাই হয়নি, তো তাই আমাদের দাবি এখানে কোনো উন্নত ধরনের একটা কিছু হোক। এখানে বদ্ধভূমি, এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, তো সেটা বাস্তবায়নটা হওয়া বিশেষ প্রয়োজন। সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। গণপূর্ত বিভাগকে জমি অধিগ্রহণের জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা এই এই প্রকল্পে আসলে যে প্রত্যাশী সংস্থা আছে গণপূর্ত, তারাই কাজটা করবে এবং তারাই এটা প্রস্তাবটা দিবে। নওগাঁর আতাইকুলা গ্রামের 52 শহীদের বদ্ধভূমি দ্রুত সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের জন্য সব ধরনের উদ্যোগ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।